আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 28। বন্ধুরা, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠের কাজ কি লক্ষ্য করো, ডান দিকের বর্ণগুলো দেখি, সেগুলো বাম দিকের খালি ঘরে লিখি। তোমরা ডান দিকে কিছু লাল রঙের বর্ণগুলো দেখতে পাচ্ছ এবং বাম দিকে কিছু খালি ঘর দেখতে পাচ্ছ। আমাদের কাজ কি ডান দিকের এই বর্ণগুলোকে সঠিক জায়গায় সঠিক ঘরে বসাতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা কাজটি সম্পাদন করি। প্রথমেই হচ্ছে ক, পরের বর্ণটি কি হবে? খ। ক খ। অতঃপর বর্ণটি কি হবে? গ। ক খ গ ঘ উ। উর পরের বর্ণটি কি বলতো? হ্যাঁ, চ। চ এর পরের বর্ণটি ছ। চ ছ বর্গীয় জ ঝ ইয়। ট ঠ ড। ড এর পরের বর্ণটি কি বলতো? হ্যাঁ, ঢ। ঢ এর পরের বর্ণটি হচ্ছে মূর্ধন্য ন। ট ঠ ড ঢ মূর্ধন্য ন। এর পরের বর্ণটি হচ্ছে ত। ত। ত এর পরের বর্ণটি থ। ত থ দ ধ দন্ত ন। প ফ। ফ এর পরের বর্ণটি কি বলতো? হ্যাঁ, ব। প ফ ব। ব এর পরের বর্ণটি কি? ভ। প ফ ব ভ ম। ম এর পরের বর্ণটি কি বলতো? হ্যাঁ, অন্তঃস্থ জ। অন্তঃস্থ জ এর পরের বর্ণটি কি? বয় বিন্দু র। অন্তঃস্থ জ বয় বিন্দু র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ। হ এর পরের বর্ণটি কি? ডয় শূন্য ড। অতঃপর বর্ণটি হচ্ছে হয় শূন্য ঘ। দন্ত স হ ডয় বিন্দু ড ঢয় বিন্দু ঢ অন্তঃস্থ অ। এর পরের বর্ণটি কি বলতো? খণ্ডত। খণ্ডত এর পরের বর্ণটি অনুসর। খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু। এবার চলো সবগুলো বর্ণকে আমরা একসাথে পড়ি। ক খ গ ঘ উ। চ ছ বর্গীয় জ ঝ ঞ। ট ঠ ড ঢ মূর্ধন্য ন। ত থ দ ধ দন্ত ন। প ফ ব ভ ম। অন্তঃস্থ জ বয় বিন্দু র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ। ডয় বিন্দু ড ঢয় বিন্দু ঢ অন্তঃস্থ অ খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে বন্ধুরা আমরা আজকে কোন কাজটি সম্পাদন করলাম বলতো? আজ আমরা ডান দিকের বর্ণগুলোকে বাম দিকের খালি ঘরে লিখেছি। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।